নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুর্শিদাবাদ যুবতী খুনের ঘটনায় নাটকীয় মোড়, বিয়ের জন্য চাপ দেওয়াই হলো কাল। প্রেমিকের হাতে খুন প্রেমিকা, ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর থেকেই উদ্ধার যুবতীর বাকি দেহাংশ। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গণেশ সাহার কাছ থেকে। গণেশ দা, কি আপডেট রয়েছে? মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায়। হ্যাঁ, শেষ পর্যন্ত যেটা জানা গিয়েছে যে এই সুজাতা সরকারের সাথে অভিযুক্ত উজ্জ্বল কোনাই এর একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভাঙার পরে সুজাতা সরকারকে উজ্জ্বল কোনাই সে বড়াতে নিয়ে আসে এবং তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এবং কথাবার্তার মধ্যে যখন যুবতী যখন তাকে বিয়ের চাপ দেয় তখন উজ্জ্বল কোনাই যে অভিযুক্ত উজ্জ্বল কোনাই যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সে উজ্জ্বল কোনাই তখন কিন্তু ধারালো অস্ত্র দিয়ে সুজাতার ফেলে দেয় এবং তারপরে সে মুন্ডুটা সে পাশের যে পুকুর ছিল সে পুকুরের জলে ফেলে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখো কালকে যখন পুলিশ সেই জায়গাতে তার মুন্ডু যখন খোঁজাখুঁজি করছিল এবং সাধারণ মানুষ সেই তাদের মধ্যে কিন্তু উজ্জ্বল কোনা কিন্তু তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু মিশে ছিল। কিন্তু যেহেতু পুলিশ তাকে সন্দেহ সেই জন্য কোনো সন্দেহ করেনি, পরবর্তীতে মানুষের কাছে যেটা বার্তা দিয়েছিল যে এই দিক দিয়ে একটা ছেলে গিয়েছিল যার গাড়িতে ব্যাংক বলে লেখা ছিল ব্যাংক। তারপরে পুলিশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এবং যারা ব্যাংকে কাজ করে সেই সব ব্যক্তিদেরকে থানায় রাখা হয় এবং তার মধ্যে থেকে উজ্জ্বল কোনাইকে শনাক্ত করা হয় এবং উজ্জ্বল কোনাইয়ের গাড়িতেও নাকি রক্তের দাগ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারপরে সে দেহ ভিডিও কলের মাধ্যমে উজ্জ্বল কোনাইকে বড়া থানায় বসিয়ে রাখা হয় এবং পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা ঘটনাস্থলে যান এবং উজ্জ্বল কোনাইকে ভিডিও কলে নেন এবং ভিডিও কলের নির্দেশ অনুযায়ী তিনি দেখান যে কোথায় করেছে মুন্ডুটা পড়ে আছে। তখন পুলিশ সেই জায়গা থেকে মুন্ডুটা উদ্ধার করে। তবে যে একটা অভিযোগ আসছিল সে অনেক ধন্যবাদ গণেশ দা, সঙ্গে থাকো। প্রতিবেশী যে এ ধরনের ঘটনা সঙ্গে জড়িত হতে পারে বা এ ধরনের ঘটনা ঘটাতে পারে তা কল্পনাও করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। সাংবাদিকরা কথা বলতে গেলে কার্যত আতঙ্কের সুর শোনা গেল তাদের গলায়। শান্তশিষ্ট ছেলে এখানে যে ঘটনা ঘটেছে আমরা তো কখনো পাত্তাই পাইনি, আমরা যে কে করছে এটা হদিস করতে পারিনি, আমরা যে এরকম ঘটনা করতে পারে আমরা ওখানে বাইরে কোনো হয়তো বডি হবে কেউ, এ আমাদের কিছু বলার নাই। মহিলাদের নিরাপত্তা তো ধরেন আমরা কীভাবে জানো বলুন, আমরা তো ও তো ও তো প্রেম ঘটিত হয়তো কেস হতে পারে না। এই কতটা মানে বাড়িতে তো আপনাদের এই রাস্তায় ঘাটে মানে মহিলারা যাওয়া আসা করে, এই যে একটা মানে এরকম ধরনের ঘটনা, তাহলে এ গাড়ি কারোর সঙ্গে মিশতো না, ভালোভাবে খোলাখুলিভাবে কারোর সঙ্গে মিশতো না, ও একাই আসতো একাই থাকতো একাই যেত আর বেশিরভাগ মা বাবাই থাকতো। গ্রামের ছেলেমেয়েরা যে স্কুল বা বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যে গল মল্লিকপুর গ্রাম চলে না, মল্লিকপুর বলে মুক্তি থাকা যে মল্লিকপুর কোথায় আবার সেই গ্রামে এরকম ঘটনা ঘটে গেল। বলছি উজ্জ্বল কোনায় কোথায় থাকতো? উজ্জ্বল কোনায় ছোট থেকে গ্রামে মানুষ হয়েছিল, কিছুদিন মা বাবাই থাকতো কিছুদিন এখানে থাকতো, বাড়ি বাবার সঙ্গে ঘটনা ভালো বন্ধু না, তখন মামা বাড়ি ছিল তো মামা বাড়ি থাকতো। মামা করে পেশাই পেশাই ওই যে বন্ধন ব্যাংকের কাজ করে। মামা বাড়িটা কোথায়? শক্তিপুর। ও কি এরকম ধরনের কাজ করে? এরকম কেউ বলতে পারবে না গ্রামের আজ পর্যন্ত সকাল থেকে এই যে কোথাকার কে কিভাবে হয়েছে কেউ কোনো রকম ধারণাই করতে পারে। হয়তো ছেলেপেলে সব মিশতো না, কিছুদিন বাড়িতে ছিল তারপরে কিছুদিন মামার বাড়িতে থাকতো, বন্ধনের কাজও করতো, আপনার গ্রামে আসতো সপ্তাহে একদিন, তারপরে আপনার যে এই ধরনের মানে ঘটনা আমাদের মল্লিকপুরে ঘুটে মানে বুকে নয়, এই আশেপাশে কোনোদিন আমাদের মল্লিকপুর বেলডাঙ্গা আরও আশেপাশে গ্রাম আছে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। এমনকি আমাদের গ্রামে সকাল থেকে যে আমাদের গ্রামে মল্লিকপুরে একটা মানে কাজ করতে পারে এটা কোনো লোক সাধারণ মানে ভাবতেই পারবে না। কিন্তু পুলিশ তদন্ত করার পরে দেখা গেল যে হয়তো আমাদের মল্লিকপুরের এক ছেলে উজ্জ্বল কোনাই বলে তাকে অ্যারেস্ট করেছে, যদি সে থাকে সে যদি দোষী হয় সে অবশ্যই সাজা পাক, এটা আমরা চাই, গ্রামে ছেলে হয়ে আমরা চাই। অন্ধকারে আমাদের আশেপাশে গ্রামে কোনো মেয়ে ধর বলুন ইয়ে বলুন এসব ঘটনা আমাদের কোনোদিন ঘটেনি কোনো আমাদের কোনো এলাকা দিয়ে আশেপাশে, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এর জন্য যদি ও দোষী হয় তো অবশ্যই সাজা পাওয়া দরকার। আতঙ্কে আছি, একটা ভয়, পুলিশ আসছে বারে বারে গ্রামকে, কিন্তু ও যখন দোষী ও বলেছে যে হ্যাঁ আমি করেছি আমি মাথা
রেখেছি, ওর সঙ্গে কারা আছে তারাও তদন্ত করে দেখুন। মৃত ওই যুবতীর নাম সুজাতা সর্দার, বয়স 19 বছর, শক্তিপুরের বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার বড়িয়া এলাকার বাসিন্দা যুবক উজ্জ্বল কোনাইয়ের সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়ে সুজাতা সর্দার। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে উজ্জ্বল কোনাইকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সুজাতা, আর সেই রাগ থেকেই সুজাতাকে ডেকে নিয়ে এসে প্রাণে শেষ করে প্রেমিক উজ্জ্বল। গতকাল তদন্ত চলাকালীন স্থানীয়দের সঙ্গে ভিড়ে মিশেছিল উজ্জ্বল। অবশেষে অভিযুক্তকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণেশ সাহা, 7 নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।